খালি পেটে ডিম খেলে ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায় কেন? ডিমে কোলিন নামে একটি অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্ট থাকে যা ব্রেনের পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার মস্তিষ্ক বেশি বেশি কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তেমনি মনোযোগ ও বুদ্ধির ধারও বাড়তে শুরু করে। এক কথায় মস্তিষ্ক কত সুন্দর কাজ করবে তা অনেকাংশে নির্ভর করে কোলিনের উপর। সেই কারণে এই উপাদানটি ঘাটতি দেখা দিলে ডিমেনশিয়া এবং আলজাইমার সহ একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, হাঁসের ডিম খেলে কি কি উপকার হয়? হাঁসের ডিমে থাকা ভিটামিন B12 হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন A রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এতে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরের প্রশ্ন, হাঁসের ডিম খেলে কি যৌন ক্ষমতা বাড়ে? ডিম শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ডিম খেলে আপনার যৌন ক্ষমতাও 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, এমনটাই দাবি গবেষকদের। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B5 এবং ভিটামিন B6 আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে, ফলে যৌন লাইফের উত্তেজনাও বেড়ে চলে। পরের প্রশ্ন, সাধারণ অবস্থায় মুরগির ডিম কতদিন পর্যন্ত ভালো থাকে? স্যানিটাইজেশন প্রক্রিয়ার পরে যদি ডিমগুলো ফ্রিজে না রাখা হয় তবে আপনি সেগুলো সাধারণ ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করতে পারেন। ডিম আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি বাইরে রাখলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। পোলট্রির ডিম শীতকালে 7 থেকে 10 দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় বাইরে রাখা যায়, গরমকালে মেয়াদটা এসে থাকে 3 থেকে 4 দিনে। পরের প্রশ্ন, ডিম ফ্রিজে রেখে খেলে কি হয়? ফ্রিজের ডিম থেকে হতে পারে ফুড পয়জিং, তাই ফ্রিজে ডিম রেখে খাওয়ার কখনোই ঠিক নয়। ফ্রিজের ডিম থেকে বাড়তে পারে শরীরের নানা সমস্যা, ফ্রিজে থাকা ডিমের পুষ্টি নষ্ট হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রায় ডিম রাখলে তার স্বাদও ভালো থাকে এবং তা শরীরের পুষ্টির যোগান দেয়। পরের প্রশ্ন, বেশি পরিমাণে ডিম খেলে কি হয়? বেশি ডিম খেলে কিছু লোকের পেটে গ্যাস বা পেট ফোলা ভাব দেখা দিতে পারে। আসলে ডিম অত্যাধিক খেলে পাচনতন্ত্রের উপর ভারী হতে থাকে যা পেট ব্যথার সমস্যা বাড়িয়ে দেয়। দিনে পরিমাণ মতো ডিম না খেলে গ্যাস, বমি বমি ভাব, অতিরিক্ত চর্বি, কোলেস্টেরল ছাড়াও অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। পরের প্রশ্ন, কলা ও ডিম একসঙ্গে খেলে কি হয়? ডায়েটিশিয়ান এবং নিউট্রি আহারের প্রতিষ্ঠাতা ভার্তিকা সিঙ্গালের মতে ডিম ও কলা একসঙ্গে খেলে কোনো ক্ষতি নেই। উচ্চ ডায়াবেটিক্সে আক্রান্ত ব্যক্তিরা কলা এড়াতে পারেন, তবে এটি শরীরের কোনো বিষাক্ত প্রভাব সৃষ্টি করার প্রশ্নই আসে না। পরের প্রশ্ন, খালি পেটে ডিম খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে কেন? ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে। তাই একথা বলা যেতেই পারে যে প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায়। এই পরিমাণ উপকারিতা আর কোনো খাবার থেকে পাওয়া যায় বলে মনে হয় না। পরের প্রশ্ন, ডিম খেলে কি মোটা হয়ে যায়? গবেষকরা বলেছেন ডিমের কুসুম শরীরে খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়। পুষ্টিবিদ সুমেধা সিংয়ের মতে ডিম খেলে কখনোই ওজন বাড়ে না, তাই ওজন বাড়ার ভয়ে যারা ডিম খাওয়া বাদ দিয়েছেন তারা ভুল করেছেন। তিনি বলেন তেল ও মশলা জাতীয় খাবার ওজন বাড়ালেও ডিম খুব কষিয়ে রান্না করলে বা ভেজে খেলে ওজন বাড়ে না।